السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. সম্মানিত ভাইরা, উপস্থিত উলামায়ে কেরাম, আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার পর সূরা বাকারার 281 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের জন্য পরিবেশন করতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গলার অবস্থা খুব একটা ভালো নেই। শেখ সাহেব যখন বললেন না করতে পারি না, দিনের দাওয়াত, দিনের কথা, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহর কাছে বারবার এই দোয়াটাই করি, আল্লাহ তুমি তৌফিক দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন দিনের দাওয়াতের কাজ করে যেতে পারি। তাই এই দোয়ার আলোকে আল্লাহর কাছে তৌফিক কামনা করে আপনাদের সাথে সাক্ষাৎ করব, যতটা পারব যেভাবে পারব দুটি কথা কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে পরিবেশন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বললেন ওয়াত্তাকু ইয়াউমা, সেই দিনকে ভয় করো। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমরা সকলেই ফিরে যাবে আল্লাহর কাছে। ফিরে তো যাবই, ফিরে গিয়ে কি হবে? শুধু ফিরে যাওয়া না, সেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। ফিরে যাওয়া শুধু না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তারপরে প্রত্যেক মানুষকে যা কিছু করেছে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না, পরিপূর্ণ বদলা দেওয়া হবে। পরিপূর্ণ বদলা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। দুনিয়াতে একজন মানুষ কত অন্যায় কাজ করে, কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন, কত আত্মসাত, কত বল প্রয়োগ, কত কি করে, তারপরে দুনিয়া থেকে সে চলে যায়। দুনিয়াতে যদি আদালতে তাকে ধরে, সরকার যদি ধরে, বিচারকরা যদি বিচার করে, কি করবে? তার ফাঁসি দেবে। কিন্তু একটা লোক যে হাজারো হাজার মানুষের ক্ষতি করেছে, একটা মানুষ যার কারণে কত হাজারো হাজার মানুষের প্রাণ গেছে, একটা মানুষের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কত পরিবার নষ্ট হয়ে গেছে, তার শুধু ফাঁসি দিলেই বদলা হয়ে গেল? পরিবার নষ্ট হয়েছে, সমাজ নষ্ট হয়েছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একটা মানুষের কারণে কত হাজার হাজারের মানুষের প্রাণ গেছে, তাকে শুধু সরকার ফাঁসি দিয়ে দিল আর তার বদলা হয়ে গেল? কিন্তু সরকারের হাতে এর থেকে বড় কিছু নেই। তাকে বারবার জীবিত করে বারবার ফাঁসি দেওয়া, বারবার জীবিত করে বারবার ফাঁসি দেওয়া, এটা কোন দেশের সরকার এটা শুধু পারবে মহান আল্লাহ রাব্বুল আলামিন।
لا يموت فيها ولا يحيا এই জন্য আল্লাহ বলেছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে এই পাপী মরেও যাবে না বেঁচেও থাকবে না এক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক জীবন যাপন করবে ততদিন পর্যন্ত যতদিন না তার পাপের সমপরিমাণ শাস্তি সে ভোগ করে নিয়েছে যখন তার পাপের সমপরিমাণ শাস্তি তার ভোগ করা হয়ে যাবে আর তাওহীদবাদী যদি হয় মুশরিক আর কাফের যদি না হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের হবে যদি মুশরিক আর যদি মুশরিক হয় বলা যায় না আল্লাহ মাফ করতে পারে তাই নাকি নাকি ইনশাআল্লাহ বলবেন খবরদার যদি বলা হয় যদি মুশরিক হয় বলবে আল্লাহর অটল ফয়সালা হয়ে গেছে তাদের জন্য দোয়া করাও যাবে না বাপ হোক মা হোক আত্মীয়-স্বজন যাই হোক শিরিক করতে করতে মাজারের পূজারী হয়ে যদি মারা যায় তাদের জন্য দোয়া করাও নিষেধ দোয়া করাও যাবে না এবং সে চিরস্থায়ী হবে জাহান্নামে যদি মুশরিক হয় আর যদি সাধারণ পাপী হয় জুলুম অত্যাচার করে গিয়েছিল অন্যায় করে গিয়েছিল আত্মসাৎ করে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের সমপরিমাণ শাস্তি দেওয়ার পরে একদিন তাকে জাহান্নাম থেকে বের করে ইনশাআল্লাহ তাআলা জান্নাত দান করবেন ওয়াত্তাকু হাযাল ইয়াউম তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃত কর্মের পূর্ণ পূর্ণ প্রতিদান দেবেন ওয়াত্তাকু হাযাল ইয়াউম এই দিনকে ভয় করো তুর জাউনা ফিহি ইলা আল্লাহ যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে হুফাতান উরাতান গুরলা ওয়াদান আলাইনা নুঈদুকুম ওয়াদান আলাইনা কামা কুননা ফাইলিন ইন্না কুননা ফাইলিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনকে ভয় করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যেদিন ফিরে যাবে আল্লাহর কাছে হুফাতান তোমাদের পায়ে জুতো থাকবে না পায়ে কি থাকবে না জুতো থাকবে না ওরাতান শরীরে কোনো কাপড় থাকবে না গোরলান তোমাদের খাতনা হয়ে থাকবে না কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ আমি আল্লাহ যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলাম ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার কি করব ফিরিয়ে আনব ওয়াদান এটা হচ্ছে আমার ওয়াদা ইন্না কুননা ফাইলিন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই যেমন ওয়াদা করি তা করবই উলঙ্গ অবস্থায় পায়ে জুতো থাকবে না খাতনা হয়ে থাকবে না এরকম অবস্থা ছিল আমাদের তখন যখন আমরা দুনিয়াতে প্রথমবার কাপড় নিয়ে এসেছিলাম নাকি খাতনা হয়েছিল পরনে কোনো কাপড় পায়ে কোনো জুতো কিছু এইভাবেই আমরা ফিরে যাব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কথা শুনলেন আল্লাহু আকবার সবাই উলঙ্গ থাকব ইয়ানদুরু বাদুহুম ইলা বাদ মানুষ একে অপরকে দেখবে আশ্চর্য মায়েরা আল্লাহর নবীর স্ত্রীগণ চরম পর্দা করে গেছেন কোন সাহাবী তাদেরকে কোনদিন দেখেননি কতবার কতটা লম্বা ছিল কতটা খাটো ছিল কতটা বড় ছিল কতটা মোটা ছিল কেউ কোনদিন তাদেরকে এমন পর্দা পোষিতা বজায় রেখে গেছিলেন মাহাতুল মুমিনীনগণ মুসলিম জননীগণ আল্লাহর নবীর স্ত্রীগণ মা আয়েশা যখন শুনলেন ইয়ানদুরু বাদুহুম ইলা বাদ আশ্চর্য হয়ে তখন জিজ্ঞাসা করে বলি ইয়া রাসূলুল্লাহ সেদিন আমরা উলঙ্গ হয়ে থাকবো একে অপরকে দেখবে কোন সাহাবী আমাদেরকে আজ পর্যন্ত দেখেনি কেউ জানে না আমাদের ব্যাপারে সেদিন আমাদেরকে সবাই দেখবে আরে বেশ্যা নারীদের কথা বাদ দেন যাদের কোনো পরোয়া নেই কিন্তু এই পর্দা নেশিন মহিলারা যারা এরকম কথা শুনে আশ্চর্যজনক অবস্থা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন ইয়ান দরু বাদুহু ইলা বা একে অপরকে মানুষ দেখবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী তখন বলছেন আয়েশা আল আমরু আশাদ الامر اشد من ان يهمهم ذاك ব্যাপার এত কঠিন হবে এত কঠিন হবে যে দেখার চিন্তা কার মাথায় থাকবে নাকি না বাসে যাচ্ছেন আর মনে করলে বাসে সফর করছি আমি আপনি আবার সবাই অনেক ভালো ভালো মহিলাও আছে ওই বাসে হঠাৎ করে বাসটা উল্টে গেল একবারে গভীর খালে পড়ে গেল এখন বাঁচবো কি না তার নিশ্চয়তা নাই এখন আপনি চিন্তা করেন ওই সময় আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন নাকি ওই বাসে যে সুন্দরী মহিলাগুলো আছে তাদের সুযোগ গ্রহণ করে কিছু করার চেষ্টা করবেন চিন্তা করেন তো কেউ চেষ্টা করবে ওই সময়
যে সুন্দরী মহিলা আছে এখন সে নিজে বাঁচার চেষ্টা করবে জানলার দিকে কেমন করে আমি বার হতে পারি বাসটা পানিতে পড়ে গেছে ডুবে হয়তো মরে যাব কিনা বাড়িতে আগুন লেগে গেছে সেই আগুন থেকে বাঁচব কিনা বাঁচার চেষ্টা করে মানুষের কাছে যখন বিরাট বড় ভয়ানক বিপদ আসে তখন ছোট ছোট জিনিস নিয়ে আর কোনো চিন্তা করে না তাই আল্লাহ নবী বলছেন আয়েশা ব্যাপার এত কঠিন হবে যে কারো মনে এই চিন্তা আসবে না যে আমি ওই উলঙ্গ মহিলাটার দিকে তাকাই আমরা উলঙ্গ তো দূরের কথা মুখ খোলা দেখলি তো এমন করে তাকিয়ে থাকি চোখ ফিরাতে মন যতক্ষণ না আমার চোখের আড়াল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তার দিকে কি করব তাকিয়ে থাকবো পাপ হচ্ছে না হচ্ছে না বলে হুজুর আমি কি করবো তো মুখ খোলা আছে তা আমার কি দোষ জি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন আলী একবার যদি নজর পড়ে যায় এটা মাফ একবার যদি হঠাৎ নজর পড়ে যায় এটা মাফ কিন্তু আলী খবরদার একবার নজর পড়ে গেলে নজর অবনত করে নেবে বারবার যেন ওর দিকে আর তাকিয়ে এইরকম জগতে বিশ্বে আজকে আমরা বাস করতে আছি যেখানে পর্দাহীনতার সাথে মহিলারা ঘোরাফেরা করছে ওদের লজ্জা নেই কিন্তু আমাদেরকে লজ্জায় মাথা নত করতে হয় এরকম সমাজ পরিস্থিতি আজকে আমাদের এসে গেছে অতএব আমাদেরকে আমাদের ঈমান বাঁচিয়ে কোন রকম করে চলার অবশ্যই চেষ্টা করতে হবে ঈমান অবশ্যই বাঁচাতে হবে ভাই একটি কথা মনে রাখবেন পর্দাহীনতা নেই মহিলা দেখা যায় না বাড়ি থেকে কেউ বের হয় না কারো সাথে কোনো মহিলার সাথে কোনো পুরুষের কোনো সাক্ষাৎ নেই সেখানে ব্যবচার হবে না সেখানে দৃষ্টি নবনত রাখা কোনো দরকার হবে না কিছুই দরকার নেই এটা কি আসলে বাহাদুরি নাকি সব উপকরণ আছে ইচ্ছা করলে মহিলা পাওয়া যাবে ইচ্ছা করলে দেখা যাবে ইচ্ছা করলে যোগাযোগ রাখা যাবে সব কিছুর ব্যবস্থা থাকা সত্ত্বেও ইমানকে সামনে রেখে আল্লাহর ভয় আপনার অন্তরে রেখে আপনি এই সমস্ত জিনিস থেকে বিরত থাকছেন এটাই হচ্ছে বাহাদুরি এটাই হচ্ছে এই ফিতনার জামানায় আপনি আপনার ইমানকে মজবুত রেখে আল্লাহর ভয় অন্তরে রেখে আপনি অবশ্যই আপনার নজরকে আপনার দৃষ্টিকে অবনত রাখতে চেষ্টা করবেন তবেই হবে আপনার ইমানের পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন এটাই হবে আপনার বাহাদুরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশাকে আয়েশা ব্যাপার এত কঠিন হবে যে তখন দেখার কোনো চিন্তা কারণ দৃশ্য হচ্ছে কিয়ামতের দৃশ্য কা ওয়াত্তাকু হাদাল ইয়াউম واتقوا هذا اليوم الذي زلزلته شيء عظيم الله কোরআনে বলেছেন সেই দিনকে ভয় করো যে দিনের প্রকম্প যে দিনের কম্পন যে দিনের ভূমিকম্প এত মানে ভয়াবহ এত কঠিন হবে যে বলার নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্যটা কোরআনে তুলে ধরেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله رب العالمين بولچ কিয়ামতের দৃশ্যকে তুলে ধরে বলছেন মানুষ সম্প্রদায় আল্লাহকে ভয় করো মনে রাখবে অবশ্যই অবশ্যই কিয়ামতের কম্পন অনেক বিরাট ভয়াবহ অনেক বিশাল বিরাট ভয়াবহ কিয়ামতকে দেখার পর কিয়ামতের দৃশ্য দেখার পর প্রত্যেক দুগ্ধদাত্রী যারা বাচ্চাদেরকে দুধ দেয় দুগ্ধদাত্রী মা তাদের শিশুদেরকে দুগ্ধ পোষ্য শিশুদেরকে দুধ দিতে ভুলে যাবে আল্লাহ তাআলা এটা বললেন কেন এটা কি খুব বড় কাজ যে মায়েরা দুধ দিতে তো বাড়িতে অনেক সময় ভুলে যায় জি না আপনি একটা মায়ের কথা চিন্তা করবেন একজন মা কিচেনে রান্না করে কাটাকাটি করতে আছে শাক সবজি বাচ্চা আর একটা রুমে ঘুমাইতে আছে মায়ের কান কিন্তু খারাপ হয়ে থাকে ওই দিকে যেদিকে তার বাচ্চা যেদিকে তার বাচ্চা ঘুমাতে আছে বাচ্চার কানের কান্নার একটুকু আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত কাজ বাদ দিয়ে চুলোটাকে নিভিয়ে দিয়ে বটিটাকে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে আগে বাচ্চাকে কোলে তুলে নিয়ে তাকে দুধ দিয়ে শান্ত করবে এটা হচ্ছে মায়েদের অভ্যাস মায়েরা কোনোদিন এ কথাটা ভুলে যায় না কিন্তু কিয়ামতের দৃশ্য দেখার পরে আল্লাহ তাআলা বলছেন তাজহালো ভুলে যাবে
كل مرضعة عما أرضعت তাদের দুগ্ধ পোষ্য সন্তানদেরকে দুধ দিতে ভুলে যাবে ওয়া তাদা ওয়া কুল্লু দাতে হামলিন হামলাহা প্রত্যেক গর্ভবতী নারীদের গর্ভ খসে পড়ে যাবে প্রসব হয়ে যাবে তারা টেরও পাবে না প্রসব যন্ত্রণা কত কঠিন একজন পুরুষ বর্ণনা করতে পারবে না কত কঠিন কত কষ্টদায়ক কত পীড়াদায়ক একজন মাই জানে তাই মায়েরা যখন প্রথম প্রসব হতে মায়ের বাড়ি যায় মায়েরা যখন প্রথম প্রসব হতে মায়ের বাড়ি যায় পাড়া প্রতিবেশীর মেয়েদের কাছ থেকে মাপ চেয়ে নেয় মাপ কারণ সে মনে করে যে বলা যায় না মারাও তো যেতে পারি মারাও তো যেতে পারি তাই বলে বোন ব্যাপার তো অনেক কঠিন বাচ্চা হওয়ার ব্যাপার প্রসব হওয়ার ব্যাপার কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আচার আচরণের মাধ্যমে যদি আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকি বোন মাপ করে দিও বলা যায় না মারাও যেতে পারি এরকম কষ্ট প্রসব বেদনা কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্য দেখে তাদের প্রসব হয়ে যাবে অথচ তারা 13 পাবে না কারণ বড় বিপদ দেখলে ছোট বিপদের কথা মনে থাকে না ওয়াতারান নাস সুকারা আল্লাহ বলছেন মানুষদেরকে মনে হবে মদ খেয়ে মাতাল হয়ে গেছে মদ খেয়ে মাতাল হয়ে গেছে ওয়া আল্লাহ বলছেন না ওরা কিন্তু মদ খায়নি ওরা কোন নেশা করেনি আসল ব্যাপার কি ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ আসল ব্যাপারটা হচ্ছে আল্লাহর আযাবই এত কঠিন আল্লাহর আযাবই এত কঠিন আল্লাহর আযাবকে দেখে তাদের এরকম এরকম অবস্থা হয়েছে সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে আর সেদিন তোমাদেরকে তোমাদের কৃতকর্মের পরিপূর্ণ হিসাব দিয়ে হবে দিতে হবে সেদিন হবে এই কিয়ামত দৃশ্য কিয়ামতের এরকম একটা দৃশ্য এই দৃশ্যকে তোমরা কি করো ভয় করো ওয়াত্তাকু হাদাল ইয়াউমাল্লাযি ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা সেই দিনকে ভয় করো যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মানুষ তার ভাইকে দেখে তার মাকে দেখে তার স্ত্রীকে দেখে তার সন্তানদেরকে দেখে পালিয়ে যেতে কি করবে চেষ্টা করবে কেউ কারো না কেউ কারো দিকে তাকাবে না সবাই নিজের কথা চিন্তা করবে লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি প্রত্যেক মানুষ সেদিন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে অন্য ভাইয়ের কথা বোনের কথা মায়ের কথা স্ত্রীর কথা সন্তান সন্ততির কথা কারো কথা সেদিন কেউ নিয়ে ভাববে না শুধু সে নিজেকে নিয়ে সে শুধু নিজেকে নিয়ে ভাববে ওযুহু ইয়াউমাইদি মুসফিরা আল্লাহ বলছেন সেদিক কোনই চেহারা উজ্জ্বল হবে কোন চেহারা এগুলা গো এগুলা অনেক চেহারা সেদিন কি হবে উজ্জ্বল হবে দাহিকাতুম মুস্তাবশিরা আনন্দে হাসবে আনন্দে হাসবে ওযুহু ইয়াউমাইদিন আলাইহা স্বাভাবিক কথা হচ্ছে নামাজিদের চেহারা হবে ইমানদারদের চেহারা হবে তৌহিদবাদীদের চেহারা হবে উজ্জ্বল শিরক করেনি আল্লাহর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে গেছে দিন পালন করে গেছে তাকওয়াদারি ইমানদারি সবকিছু অবলম্বন করে আল্লাহর জমিনে আল্লাহর শরীয়তের উপরে আমল করে গেছে বাড়াবাড়ি করে নিয়ে জুরুমের বোঝা মাথায় করে নিয়ে যায়নি এদের চেহারা সেদিন উজ্জ্বল হবে এদের চেহারা সেদিন উজ্জ্বল হবে আনন্দে সেদিন হাসবে ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা অনেক চেহারা সেদিন মলিন হবে কালো মলিন হবে কেন কারণ তারা হবে পাপী তারা হবে তারহাকুহা কাতারা একেবারে মনে হবে যে আল কাতারা লেফা আছে মুখের মধ্যে উলাইকা হুমুল আল্লাহ বলে দিয়েছেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা তারা হবে কাফের আর ফাজার ফাজার কারা যত রকমের পাপ দুনিয়াতে আছে এই কাজে যারা এই পাপে যারা লিপ্ত থাকে এরা সবাই হচ্ছে ফাজের একটা পাপ না যত রকমের পাপের কাজে লিপ্ত থাকে এরাই হয় ফাজের এরাই হয় ফাসে তাই আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো যেদিন মানুষ মানুষকে দেখে ভাই ভাইকে দেখে সন্তান মাকে দেখে মা সন্তানকে দেখে স্বামী স্ত্রীকে দেখে স্ত্রী স্বামীকে দেখে পালাবে সেদিন কেউ কারো হবে না ওয়াত্তাকু হাদাল ইয়াউমাল্লাযি ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমা ইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতা লিশ-শাওয়া
সেই দিনকে ভয় করো যেদিন পাপী চাইবে তাকে মুক্তি দেওয়া হোক আর তার পরিবর্তে গ্রহণ করা হোক তার ভাইকে তার গোষ্ঠীর লোকদেরকে তার স্ত্রীকে যে গোষ্ঠীর মানুষরা যে বংশের মানুষরা তাকে আশ্রয় দিয়েছিল তাদেরকে নিয়ে ওকে কি দেওয়া হোক অমিত ফিলার যে জমিয়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছু নিয়ে আল্লাহ তুমি সব নিয়ে নাও সব নিয়ে নাও খালি আমাকে কি দাও আমাকে মুক্তি দাও আমাকে ছেড়ে দাও আল্লাহ কি বলছেন কাল্লা কখনোই সেদিন কোনো কিছু নিয়ে মুক্তির কোনো ব্যবস্থা টাকা পয়সা লা দিনার ওয়ালা দিরহাম না মুক্তির ব্যবস্থা শুধু হবে আমল আমল ছাড়া মুক্তির কোনো বিনিময় আর কারো পরিবর্তে কাউকে গ্রহণ করা হবে না আপনি চাইবেন আপনার ভাইকে নেবে আপনাকে আপনার ভাই চাইবে যা হ্যাঁ আমাকে লাও আল্লাহ আমাকে ছেড়ে দাও হ্যাঁ বাবা চাচা আপনার জান বাঁচা কেউ চাই না দুনিয়াতেই চাই না যে আল্লাহ আমাকে মৃত্যু দিও না আমার কি বলে আমাকে মৃত্যু দাও আমার ছেলেকে বাঁচিয়ে না বলে কেউ মুখে বলতে সবাই পারে কাজের সময় কাজের সময় কেউ না বুঝতে পারলেন বলে পোতা খুব অসুস্থ অবস্থায় কান্নাকাটি করছে দাদি কাঁদছে খুব কাঁদছে দাদি আর বলছে আল্লাহ আমি তো বুড়িয়ে গেছি আমার তো অনেক বয়স হয়েছে আল্লাহ আমার এই পোতাটাকে তুমি কেন অসুস্থ করলে আল্লাহ পোতাটাকে কেন তুমি এত কষ্ট দিচ্ছ যদি মৃত্যুর ফয়সালা করে থাকো আল্লাহ তাহলে আমাকে নাও কিন্তু আমার পোতাকে বাঁচতে দাও আল্লাহর কাছে দোয়া করেছে রাতের বেলাতে একটা কুকুর এসছে বাড়িতে কি খেতে গেছে হাঁড়িতে হাঁড়িটা মুখটা গোটায় আটকে গেছে আর মুখটা থেকে হাঁড়িটা বের হচ্ছে না আর কি কুকুরটা কিছু দেখতে পাচ্ছে না এবার যেদিকে সেদিকে ঢুস মারে এবার দাদি যে রুমে আছে ওই দিকেই ঢুকে গেছে দাদি তখন মনে করেছে যে মালাকুল মওত চলে এসছে মনে আল্লাহ মনে আমার দোয়া কবুল করে নিয়েছে মনে হয় আল্লাহ আমার দোয়া কি করেছে সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আমি অসুস্থ নয় আমার অসুস্থ পোতা ওই ঘরে আছে আমি নয় ওইখানে আবার পোতা আছে বুঝতে ভাই এই হচ্ছে মানুষের অবস্থা যদি চাইতো আপনার কাছে কোটি কোটি টাকা আছে যদি ডাক্তাররা বলতো 1 কোটি টাকা দিলে একদিনকার জীবন দিব 1 ঘন্টার জীবন পাবে তুমি আপনি 1 কোটি টাকা দিয়ে একদিনকার জীবন চাইতেন নিয়ে নাও অসুবিধা নেই কিন্তু কেউ মরতে চায় না মুখে বলতে সবাই পারে কিয়ামতের মাঠে কেউ বলবে না যে হ্যাঁ আল্লাহ আমার ভাইকে ছেড়ে দাও আমার স্ত্রীকে ছেড়ে দাও আমার বাবাকে আমার মাকে ছেড়ে দাও ওদের পরিবর্তে আমাকে নাও ইয়ে বলতে আছে বকতে আছে বকতে আছে আল্লাহ উত্তর দিয়ে বলছেন কাল্লা কখনোই হয় না কখনোই হবে না ইন্নাহা লাদা তুমি সামনে যে দেখছো যে লেলিহান আগুন এই জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে নাজ্জাআতাল লিশাওয়া এই জাহান্নাম তোমার চামড়া তুলে দেবে পুড়িয়ে এখন তুমি বকবক করে যতই বকনা করো এই বকা তোমার কোনো কাজে আসবে না তাই সেই দিনকে ভয় করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিনের মানুষের অবস্থা হবে এই ইত্তাকুয়াও সেই দিনকে ভয় করো তাকুনু সামাউ কাল মুহুল ও তাকুনু জিবালু কাল আহিন ওয়ালা ইউসালু হামিমুন হামিমা যেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর মতো পাহাড়গুলি পশমের মতন হয়ে যাবে আর কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো অন্তরঙ্গ বন্ধুর কথা জিজ্ঞাসা সেই দিনকে ভয় করো যেদিন কোন অন্তরঙ্গ বন্ধু তার অন্তরঙ্গ বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না ওয়াত্তাকু হাযাল ইয়াউম আল্লাযী ইত্তাবিউনা আদ-দাঈয়া ওয়ালা লা ইয়াওয়াজা লাহু ওয়া খাশিয়াতিল আসওয়াত ওয়া খাশিয়াতিল আসওয়াত লির রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা ওয়া আনাতিল ওয়ুজূহ লিল হাইয়িল কাইয়্যুম ওয়া কাদ খাবা মান হামালা যুলমা আল্লাহ তাআলা বলছেন সেই দিনকে ভয় করো যেদিন সমস্ত মানুষ একজন আহ্বানকারীর অনুসরণ করবে মানে একজন আমাদেরকে ডাক দিয়ে বলবে এদিকে এসো আর আমরা সবাই তার অনুসরণ করব লা ইয়াওয়াজালা কেউ টারা হবে না মানে কেউ বলতে পারবে না যে আমি যাব না না আমি যাব না ছাগলকে ডাকি নিয়ে যাবেন দুটো ছাগল এদিকে পালাবে চারটা ছাগল এদিকে পালাবে ঘোরাঘুরি করবে আপনি ধরবেন এদিকে আপনি ধরবেন ওদিকে মানে কথা শুনছে না আল্লাহ বলছেন এরকম হবে না কেউ বক্রতা দেখাবে না কেউ অন্যদিকে যাবে না দায়ী যেদিকে ডাকবে সেদিকেই দৌড়তে থাকবে সেদিকেই দৌড়তে থাকবে ওয়া খাশাওয়াতিল আসওয়াত আর সমস্ত শব্দ নিস্তব্ধ হয়ে যাবে লির রহমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ জোরে কথা বলবে না ফালা তাসমাউ ইল্লা হামসা মৃদু শব্দ আস্তে আস্তে কথা
বাড়ির মধ্যে আছেন হঠাৎ বিকট আওয়াজ হয়ে যখন ভয় পেয়ে যায় সবাই মিলে তখন আস্তে আস্তে কথা বলি না কি হলো রে কি জানে কি জানে এটা কি হচ্ছে এই যে আস্তে আস্তে মানুষ যখন চরম ভয় পেয়ে যায় তখন জোরে কথা বলতেও কে জানে আমার কথা শুনে নিবে আবার কে কে এলো ডাকাত টাকার এলো সন্ত্রাস এলো কিনা বলা যায় না তাই ভয় পেলে মানুষ আস্তে আস্তে কথা বলে আল্লাহ সেই দৃশ্যটা তুলে ধরে বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা মৃদু শব্দ আস্তে আস্তে শব্দে মানুষকে কথা বলতে দেখবে ও আনাতিল ওযু লিল হাইয়িল কাইয়ুম এবং চিরঞ্জীব সবকিছুর ধারক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষের মুখমণ্ডল অবনত হয়ে যাবে ওয়াকাদ খাওয়া মান হামালা দুলমা সেই দিন সে ব্যক্ত হবে সেই দিন সে ব্যক্ত হবে যে জুলুমের বোঝা বহন করে নিয়ে যাবে যদি কারো প্রতি জুলুম করে নিয়ে যান কারো প্রতি জুলুম করে যান আত্মসাত করে যান কাউকে প্রহার করে যান কারো মাল খেয়ে যান কিংবা কারো উপরে বল প্রয়োগ করে যান সেদিন কিন্তু এই সমস্ত জালেমদেরকে ব্যর্থ হতে হবে সেদিন এই সমস্ত জালেমদেরকে ব্যর্থ হতে হবে ওয়াত্তাকু ইয়াওমা সেই দিনকে তোমরা ভয় করো যেদিন সমস্ত মানুষকে তার কাছে ফিরে যেতে হবে এবং সেদিন প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্মের হিসাব দিবেন ওয়াত্তাকু ইয়াদাল ইয়াওম তাদনু শামস আলা কাদরি মিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেদিন সূর্য এক মিল তফাতে থাকবে মিল একটা হয় ওই যে সুরমা লাগায় যে কাঠিটা ওটাকেও মিল বলে আর এক মিল হচ্ছে যেমন আমাদের দূরত্ব বুঝতে পারলাম তো মিল মানে এক মিলও হতে পারে এক মাইল আর কি আর মিল মারে আবার এতটু ওই যে সুরমার কাঠিটাও হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কিন্তু আমরা কি পুরে ছাই হয়ে যাব বর্তমানে সূর্য কোথায় আছে বর্তমানে সূর্য কত দূরে আছে বৈজ্ঞানিকদের তত্ত্ব অনুযায়ী 9,30,000,000 মাইল দূরে আছে সূর্য কত 9,30,000,000 মাইল দূরে আছে সূর্য তাদের তত্ত্ব বলছে যদি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এই সূর্যকে রেখেছে তার থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ নিচে নেমে যায় তাহলে পুরো পৃথিবীটা পুরো ছাই হয়ে যাবে আর যদি 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায় তাহলে পৃথিবীটা বরফে ঢেকে যাবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে এমন স্থানে এমন কক্ষপথে সূর্যকে রেখেছে যে সূর্যকে বদ্ধ করার মতন শক্তি চামড়া চোখ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দিয়েছে কিন্তু আখেরাতে যখন আমরা উঠব এত কাছে সূর্য থাকবে কেমন করে সহ্য করব তখন চামড়া তখন চোখ সেরকম দেবেন আল্লাহ যা আমরা সহ্য করতে পারবো পুরে ছাই হয়ে যাব না কিন্তু কষ্ট ফায়াবলুগুন নাস মিনাল হাম্মি ওয়াল কারবে মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা মানুষের হবে যে তারা সহ্য করতে যেন পারতেছে না ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাউত মৃত্যু যন্ত্রণা চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করবে কিন্তু মরে যাবে না ওয়া মা হুয়া বিমাউত মৃত্যু যন্ত্রণা চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরে যাবে না والحمد لله لا إله إلا الله